সুপ্রিয় দর্শক মন্ডলী, সিটিজি ক্রাইম টিভি এর নির্বাচনের কথায় আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি মোহাম্মদ মামুনুর রহমান খান। দর্শক, আজ আমরা চলে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 7 নং ওয়ার্ডে। আজ এখানে আমরা কথা বলব জনাব আলহাজ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত খান বাচ্চু ভাইয়ের সাথে। উনি 7 নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং আসন্ন 2020 নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী। চলুন আমরা সরাসরি ওনার কাছেই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বাচ্চু ভাই? ভালো আছি বাচ্চু ভাই। আজ আমরা দেখতে পেয়েছি যে আজকে প্রচুর একটা জনসমাগম ছিল আপনার সাথে এবং আপনার ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ডের জনগণ এবং 6 নং ওয়ার্ড, 71 নং ওয়ার্ড ও 72 নং ওয়ার্ড একসাথে যৌথভাবে আপনারা একটি মিছিল করেছেন, সেটি ছিল নৌকার মিছিল। তো এবং অনেক বড় আকারে মিছিলটি আমাদের চোখে পড়েছে। তো আপনার এই বর্তমান সামনে নির্বাচন ঘনিয়ে আসছে, আর অল্প কিছুদিন আছে, তো নির্বাচন কেন্দ্রিক আপনার অনুভূতি এবং আজকের মিছিল করার পরিপ্রেক্ষিতে আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই। ধন্যবাদ সিটিভি ক্রাইম টিভিকে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমরা যেহেতু আওয়ামী লীগ মনোনীত নৌকা সমস্ত প্রার্থী, তা আমাদের মেয়র সাহেব যদি পাস না করে তাহলে আমাদের কাউন্সিলরদের পাস করে দেবো। তাই আমরা 4টা ওয়ার্ড মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যৌথভাবে নৌকার সমর্থনে আমরা একটা যৌথভাবে একটা মিছিল করবো। সেই লক্ষ্যে আজকে আমরা একটা ব্যাপক, আপনি দেখেন যে আমার মনে হয় এখানে 4টা ওয়ার্ডে কোনখানে একটা সমাগম করতে পারেনি। আমরা মনে করি নৌকা জিতা মানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিতা, তার মানে আমরা কাউন্সিলরও জিতবো। এই আশাকে সামনে রেখে আমরা আজকের এই মিছিলটা করেছি। তা আমি একটা দিন দেখলাম, আমরা বিগত প্রায় 10-15 দিন যাবৎ গণসংযোগ করেছি, আমাদের মানুষের কাছে মানুষ আমরা আশ্বাস দিয়েছে, আজকের এই মিছিলে এটা একটা প্রতিফলন ঘটেছে এবং জনগণের মধ্যে আমরা একটা সাড়া পেয়েছি যে তারা স্বতঃস্ফূর্তভাবে আমার মনে হয় কমপক্ষে 10-12 হাজার লোক আমাদের এই মিছিলে সমাগম হয়েছে। আমরা আশা করতাম যত লোক সমাগম, তাতে আমরা বুঝতে পারতেছি যে নৌকার প্রতি জনগণের মানে উৎসাহ উদ্দীপনা এবং সাড়া আছে এবং আগামীতে ইনশাআল্লাহ বিপুল ভোটে নৌকার বিজয় হবে এবং নৌকার বিজয় হওয়া মানে আমরা যারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাদের বিজয় হওয়া, সেই লক্ষ্যে আমরা এই আজকের এই মিছিলটা আমরা করেছি। ধন্যবাদ বাচ্চু ভাই। একটু বলবো যে আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার এলাকার জনগণের এলাকার ওয়ার্ডবাসীর জন্য আপনি কিছু বলবেন। দেখুন, আমরা সবাই অনেক সময় অনেক কথাই বলে অনেক প্রশ্ন আমার সম্মুখীন আমরা হইতে হয়। যেহেতু আমি বর্তমান কাউন্সিলর আছি, এই হিসাবে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। জনগণ অনেক প্রত্যাশা করে আমাকে বিগত কাউন্সিলর 2015 সালে নির্বাচনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ভোট দিয়েছিল। আমি তার সাথে অনেক কথাই তাদের দিয়েছিলাম, কিন্তু আমি শতভাগত সেই আশা পূরণ করতে পারি। তবে ইনশাআল্লাহ আমার এই অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার লক্ষ্যে আমি এবছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। ইনশাআল্লাহ আমি জনগণের আশা দিতে চাই, অতীতে আমার সকল ভোট দুটিকে আর থেকে আমি শিক্ষা নিয়ে আগামী যাদের জন্য কোনো ভুল ত্রুটি না হয় এবং তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে অতীতে আমাকে ভোট দিয়েছিল, আগামী সেই আশা আকাঙ্ক্ষা আমি নির্বাচিত হলে সম্পূর্ণভাবে পূরণ করলে আমি তাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছি। বিশেষ এবং ব্যাপক আর উন্নয়ন হবে বলে আমি তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ জনাব বাচ্চু ভাই, আপনি আমাদের সিটি লাইভ টিভির সাথে সময় দিলেন। আপনার জন্য রইল শুভকামনা। আপনি আমার একটা গুরুত্বপূর্ণ সময় নির্বাচন শেষ প্রান্তে এসে আমাদের যে নির্বাচনী আমাদের গণসংযোগ করলাম বিগত কয়েকদিনে, সেই গণসংযোগের খোঁজখবর নিতে আইসা আমরা জনগণকে সারা পেয়ে দিল আমাদের কাছে। আপনিও সুযোগকে দেখেছেন, মিছিলটার সুযোগকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার মনে হয় আমাদের আশা আকাঙ্ক্ষা যদি আপনাদের আশা আকাঙ্ক্ষা একটা প্রতিফলন করছে, সেই লক্ষ্যে যে আপনাদের আমাদের এই খোঁজখবর নিতে জন্য সিটিভি ক্যান্টিনকে আমি আবার ধন্যবাদ জানি। আমার বক্তব্য হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে হাজির হয়ে যাবো নতুন কোনো প্রার্থীকে সামনে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।